হ্যালো এভরিওয়ান, আমার স্ন্যাক্স মিলের পর নেক্সট মিল থাকছে লাঞ্চ। লাঞ্চে আমার থাকছে চিকেন, ব্রাউন রাইস, ভেজিটেবলস, মুসুর ডাল। চিকেনের পরিবর্তে মাছ কিংবা পনির নিতে পারো, আর ব্রাউন রাইসের পরিবর্তে হোয়াইট রাইস কিংবা আটার রুটি নিতে পারো। তো চিকেন কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে বোনলেস চিকেন, এখানে লেগ পিস নেই, পুরোটাই চিকেন ব্রেস্ট। আর এই হচ্ছে চিকেন বানানোর মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এগুলোকে মিক্সির জারে নিয়ে গ্রাইন্ড করে নেওয়া হবে। মশলা বেটে নেওয়া হলে মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। তারপর 2 চামচ বাটা মশলা মাংসে দিয়ে দেওয়া হলো, সঙ্গে দেওয়া হলো সামান্য নুন। নুন খুব কমই খাই আমি, কম খাওয়াই উচিত। সামান্য হলুদ মেশানো হলো, আর দারচিনি, মানে সিনামন পাউডার। দারচিনি খুবই হেলদি একটা স্পাইস, যেটা যে কোনো খাবারেই নেওয়া যেতে পারে। এরপর মশলার সাথে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এবার এই ননস্টিক কড়াইতে মাংস রান্না করা হবে, আর মাংসতে মশলা মাখানো একেবারে রেডি। আর ননস্টিক কড়াই খুব কম আঁচে, মানে লো টেম্পারেচার আঁচে বসিয়ে দেওয়া হয়েছে। যখন সামান্য গরম হবে, আমার এই কুকিং অয়েল স্প্রে, অলিভ অয়েল একটুখানি দিয়ে নিলাম। আমি কুকিং অয়েল স্প্রে ইউজ করি, যে কোনো তেল ইউজ করা যেতে পারে আলাদা করে, তো স্প্রে ইউজ করলে খুব কম তেলের মধ্যেই রান্না করা যায়। কড়াইতে 2 তেজপাতা দিয়ে পুরো মশলা মাখানো মাংস ঢেলে দেওয়া হলো। এরপর ভালো করে মাংসটিকে নেড়ে নেওয়া হলো। আর এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আগুনের আঁচ যেন খুবই কম থাকে, মিডিয়ামও থাকতে পারে, কিন্তু হাই একদমই না। বেশি হাই টেম্পারেচারে যে কোনো খাবার রান্না করলেই পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই লো টেম্পারেচারে রান্না করবে। তারপর কড়াইটিকে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ এভাবে থাকার পরে ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে নেওয়া হলো। আবার ঢাকনা চাপা দিয়ে দেওয়া হলো। এইভাবে কিছুক্ষণ ছাড়া ছাড়াই, মানে 1-2 মিনিট ছাড়া ছাড়াই ঢাকনা সরিয়ে মাংসটিকে ভালো করে নেড়ে নেওয়া হলো। যখন দেখা যাবে মাংস মোটামুটি কষে গেছে, জল কেটে গেছে, তখন 1 কাপ জল মাংসের মধ্যে ঢেলে দেওয়া হলো। এবারে জলের মধ্যে মাংসগুলো মোটামুটি যেন ডোবানো অবস্থায় থাকে, এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। পাঁচ মিনিট এভাবে রাখার পর আমার মাংস রান্না একেবারে কমপ্লিট। ঢাকনা খুলে মাংসটাকে ভালো করে একবার নেড়ে নিয়ে বাটিতে ঢেলে নেওয়া হলো। তো দেখে বোঝাই যাচ্ছে মাংস সুসিদ্ধ হয়েছে, সঙ্গে প্রপারলি রান্না হয়েছে,
আর দারুণ টেস্টও হয়েছে। আর এইভাবেই মাংস রান্না করো, একবার ট্রাই করো। আর মাংস একেবারে জলে সেদ্ধ করার কোনো দরকার নেই, টেস্ট সেরকম পাওয়া যায় না, কিন্তু এইভাবে রান্না করলে সুশুদ্ধও হবে, সঙ্গে রিচ হবে না, আর খুব ভালো টেস্টিও হবে। তো কেনা মশলা কোনো সময় ইউজ করো না, সঙ্গে সামান্য গোলমরিচ দিয়ে দিও, তো মাংস রান্না একেবারে কমপ্লিট। আর এর সাথে আমি নেব, তোমরা সাদা ভাত খেতে পারো, আর তার সঙ্গে কিছু সবজি থাকছে, আমি আপাতত লাউ শাক খাচ্ছি, আর সঙ্গে সেদ্ধ করলা আর মুসুর ডাল। তো তোমরা বিভিন্ন রকম সবজি নিতেই পারো, আর মাংসের পরিবর্তে মাছও নিতে পারো। মাছ এইভাবেই রান্না করো, খুব বেশি রিচ রান্না করো না, আর বেশি কেনা মশলা ইউজ করো না, একদম নর্মাল রান্না হবে, ঘরোয়া রান্না। তো হেলদি খাবার খাও, ফিট থাকো, আমি এইভাবেই পরের পর খাবারগুলো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিও আপলোড করে যাব। সঙ্গে থেকো, থ্যাংক ইউ।